লিটারালি আমি আমার জীবনে কোনোদিন ইমাজিন করতে পারিনি যে আমি একটা টু হুইলার নিয়ে বর্ধমান থেকে শিলিগুড়ি আসব, দার্জিলিং যাব। ইনফ্যাক্ট মানে গাড়ি চালিয়ে মনে হচ্ছিল আমি চাঁদে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, চাঁদের সার্ভিস মানে আরো প্লেন হবে ওটার থেকে। যা অবস্থা, সামনের লাইটটা সাদা লাইটটা যেটা পড়ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু ইউর নিউ ভিডিও। আজ হচ্ছে 30 তারিখ, জার্নি শুরু হয়েছে হোম টাউন বর্ধমান থেকে। সকাল সকাল উঠে ফুল রেডি, লাগেজ ফাগেজ সব রেডি হয়ে গেছে, গাড়ি পুরো একদম মডিফাই করে নিয়েছি লং জার্নির জন্য। এবার জাস্ট নিচে যাব, লাগেজগুলো বাঁধবো, দেন এখান থেকে বেরোবো। সো আলটিমেটলি ব্যাগ ফ্যাগ বেঁধে এখন মোটামুটি বাজছে হচ্ছে 3:46, তিনটেয় বেরোনোর কথা ছিল। গাড়ির টোটাল হচ্ছে 4732, ট্রিপ এটা 193, এটা এখন জিরো করে দিই। ট্রিপ বিটা হচ্ছে কালকে তেল ভরার পর থেকে কতটা চলেছে, এরকম লাগছে ব্যাকপ্যাক আর এটা মিলিয়ে। এয়ার সিট ফুল রেডি, গাড়িটা সেফ করার জন্য মা দিদি। চলো এরপর ডাইরেক্ট গোপুর মোড়ে দেখা হবে। ঠিক আছে, সো চলো আলটিমেটলি বেরোচ্ছি। 3টে প্ল্যান করে 3:57 বেরোনো, বাঙালির নিয়ম, 1 ঘন্টা লেট আসছি। চলো মা দিদিকে বাই বাই, আবার সেই 5-7 দিন 1 সপ্তাহ পর দেখা হবে। নার্ভাস লাগছে একটু একটু, ফার্স্ট টাইম জীবনে এত বড় রাইড, বহুদিনের প্ল্যান, বহুদিনের শখ আজকে আলটিমেটলি পূরণ হতে চলেছে। ভাই অলরেডি চলে এসছে জায়গায়, আমাকে কল করেছিল। অনেক কিছু পড়ার পরেও বেশ ঠান্ডা লাগছে। চলো দেখি এবার, ওদের ওই তো সামনে দাঁড়িয়ে আছে, মজা নিচ্ছে। আমার একটু দেরি হলো বলে। সো ভাইয়ের সঙ্গে মিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ম্যাপ সেট করা হয়ে গেছে। এই যে এটা ভাইয়ের গাড়ি, রেডি, অল সেট। ম্যাপে দেখাচ্ছে 12 ঘন্টা 9 মিনিট, 455 কিলোমিটার। ডেফিনেটলি আমাদের আরও বেশিই লাগবে। জাস্ট নতুন হাট ক্রস করলাম, মানে কুয়াশাটা দেখতে পারো, এ দেখো এইরকম ফগের কন্ডিশন। এখন রাইড শুরু করে থেকে অলমোস্ট 35-40 কিলোমিটার্স এসে গেছি, সামনের লাইটটা সাদা লাইটটা যেটা পড়ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। সো মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে আকাশ, চারিদিকে আলো দেখা যাচ্ছে, কিন্তু সূর্যিমা আমার এখনও দেখা নেই। রাস্তার কন্ডিশন দেখতে পারো, এরকম কন্ডিশন, মেলানো মেশানো খুব একটা ভালো কন্ডিশন নয় রাস্তার। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 6:13, আর এখন আমরা দাঁড়িয়ে আছি ফুটিসাঙ্কোতে, দিনের ফার্স্ট চা খেতে দাঁড়িয়েছি। রাইড শুরু করে থেকে 59.7 কিলোমিটার, মানে অলমোস্ট 60 কিলোমিটার চালানো হয়ে গেছে। 60 কিলোমিটার পর আমাদের ফার্স্ট ব্রেক এটা, তো এখানে দাঁড়াবো, বেশি কিছু নয়, জাস্ট একটু চা টা খাবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো। ঠান্ডাতে কাহিল, কিরকম এক্সপিরিয়েন্স? দারুণ এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমার মাঝে গ্লাসে খালি ফগ জমে যাচ্ছে, ওটার একটা ব্যবস্থা করতে হবে হ্যান্ডি ফগটা দিয়ে, আদারওয়াইজ রাইডের এক্সপিরিয়েন্স খুব ভালো। তো চলো চাটা খেয়ে নিই, দেন এখান থেকে বেরোবো। সো আমাদের টি ব্রেক ডান, আবার জার্নি কন্টিনিউ শুরু করছি। টাইম হচ্ছে 6:49, মানে 7:10, আর এখনো দেখাচ্ছে আমাদের কিলোমিটার লেফট 398, টাইম বলছে 9:45। ফুটিসাগর রেলগেটটা পেরোনোর পর থেকে তো মানে এত বিচ্ছিরি রাস্তা, কি বলবো। বাপরে, সামনে যতদূর দেখতে পাচ্ছি পুরোটাতেই রাস্তা এরকমই, কোথাও ভালো রাস্তার কোনো সাইন নেই, মানে বড়ো বড়ো পটহোল, গর্ত, যা খুশি তা মানে কি নেই রাস্তাটা আর কি। মানে গাড়ি চালিয়ে মনে হচ্ছিল আমি চাঁদে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, চাঁদের সার্ভিস মানে আরও প্লেন হবে ওটার থেকে, যা অবস্থা। এদিকে রাস্তায় কাজ হচ্ছে, এদিকে লরি ঢুকে গেছে। উঠলে হয় উঠে গেছে। সো আমাদের রাইডের ফার্স্ট 100 কিলোমিটার কমপ্লিট,
101.5 to be exact. So map onujayi ekhono 8 ghonta 3 minute lagbe pouchhate. 400 meter por amra most probably NH14 e utte cholechi. Finally kotokkhon wait korar por NH14 er dekha babo. Morgram dhokar somoy amar gechilo amar GoPro battery shesh hoye. So side e dariye battery change korlam. আর এতক্ষণ চালানোর পর ফাইনালি বোর্ড দেখতে পেয়েছি শিলিগুড়ি বাঁ দিকে 336 কিলোমিটার, বহরমপুর আর কলকাতা ডান দিকে, মালদাও বাঁ দিকে 103 কিলোমিটার। এখন টাইম হচ্ছে 11:17 আর আমরা এসছি 128.4 কিলোমিটার। দেখেও শান্তি লাগছে। আমাদের রাইডের ফার্স্ট টোলগেট এন্টার করতে চলেছি, ফরাক্কার টোলগেট। অ্যাজ ইউজুয়াল আমাদের কোনো টোল লাগবে না, টুকটুক করে বেড়ে যাবো পাস দিয়ে। এখন ফারাক্কা থেকে মোটামুটি ওই 15-20 কিলোমিটার দূরে আসি, ধুলিয়ান, কী বললো, ধুলিয়ান ডাক বাংলো না কি বললো জায়গাটার নাম, এখানে দাঁড়ালাম চা খেতে। তো এখন বাজে 12:30, এখানে একটু চাটা খেলাম, দেন আবার জার্নি কন্টিনিউ করব। তো চলো, মোটামুটি ঠিকঠাকই যাচ্ছি আর পিঠে পিঠে একটু একটু লাগছে, বাট ঠিক আছে, জার্নির এক্সাইটমেন্টে কিছু মনে হচ্ছে না। এখন হোটেলে পৌঁছে বুঝতে পারো ব্যাপারটা। চলো, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আবার খেজুর গুড়ের চা পাওয়া যায়। এবার বেরোচ্ছি ধুলিয়ানের এখান থেকে, এবার ডাইরেক্ট ফারাক্কা মালদা ক্রস করে দেন আবার দাঁড়াবো। মাঝে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, টাইম হচ্ছে 1:01 আর ডিস্টেন্স কভার হচ্ছে 175.2। এখানে দেখা যাচ্ছে 6:43 লাগবে। আমরা ফারাক্কা ব্যারেজ এন্টার করতে চলেছি, সেই বহু প্রতীক্ষিত, সবার ছবি ভিডিওতে দেখা ফারাক্কা ব্যারেজ। ট্রেনে গেছি অনেকবার, বাট নিজে রাইড করে ফারাক্কা ব্যারেজ ক্রস করব। যথেষ্ট এক্সাইটিং আর থ্রিলিং একটা ব্যাপার। এই ছিল ফারাক্কা ব্যারেজ। দেখা যাক জার্নিতে আরও কত কত অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে। কালকে তেল ভরে থেকে আমার গাড়ি টোটাল চলেছে 206.7। তো আমরা এলাম তেল ভরতে, ভয় হলো 500-র উপর, এখন দেখা যাক আমার কত হয়। 486.38 ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের টোল। চলো, আমরা দিনের সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি। এখন বাজে হচ্ছে 2:26। তো আমরা একটা ধাবাতে এলাম আমাদের লাঞ্চ করতে, প্লাস আমাদের মাচ নিডেড একটা রেস্ট কমপ্লিট করতে। অনেস্টলি বলতে এই মালদহ অব্দি এসে পৌঁছেছি, অবস্থা মোটামুটি কি বলবো, জোসে জোসে এসে গেছি মালদহ অব্দি। এখন একটু একটু বেশ ব্যাক পেন হচ্ছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো লাঞ্চ করতে দাঁড়িয়েছি, লাঞ্চটা আসছে, লাঞ্চ করে নিই, একটু রেস্ট নেবো এখানে ভালো রকম, দেন যতদূর যেতে পারবো যাবো, যদি শিলিগুড়ি পৌঁছাতে পারি তো ভালো, নাহলে তার আগেই দাঁড়িয়ে যাবো। তো দেন ওখান থেকে নেক্সট দিন জার্নি কন্টিনিউ করবো। এটা হচ্ছে যে আমাদের লাঞ্চ, রুটি, ডিম দরকা আর পেঁয়াজের জায়গায় মূলো। পোচ অর্ডার করা আছে, পোচটা কোনো আসেনি, পোচটা আসুক, লাঞ্চটা কমপ্লিট করে নিই, দেন তারপর যা হবে দেখা যাবে। আমাদের কমপ্লিট লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেকটা একটু লম্বাই হয়ে গেল। এখানে 2:30 এসেছিলাম, এখন বেরোচ্ছি প্রায় 3:40-3:50, বাট রেস্টটাও দরকার ছিল, ভালো রকম খাওয়া দাওয়া, রেস্ট হয়ে গেল, এবার বেরোবো। চলো টুয়ার্ডস রায়গঞ্জ। এই বাঁ দিকটা হচ্ছে মালদা টাউন যাওয়ার রাস্তা, এদিকে আমরা যাব না, আমরা যাবো হচ্ছে এখান থেকে সোজা। আর যেখান থেকে লাঞ্চের পর শুরু করেছিলাম সেখান থেকে অলমোস্ট 10-12 কিলোমিটার এসে গেছি, মেবি তারও বেশি। আমাদের আজকে রাইডের 3 নম্বর টোলগেট চলে এসছে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোলগেট। দ্য আপডেট ইজ
এখন টাইম হচ্ছে 5:23 লাস্ট তেলবোর থেকে 99.3 কিলোমিটার এসে গেছি আর আমরা এন্টার করছি রায়গঞ্জ ডাইভারশন দিয়ে দিয়েছে এখান দিয়ে ওপর দিয়ে যদি গাড়িটা চালানো যেত আলাদাই মজা আসতো এনিওয়েজ রায়গঞ্জ ঢুকে গেছি 5:30টার আগেই আর এখান থেকে শিলিগুড়ি এখন 165 কিলোমিটার 1.8 কিলোমিটার একটা ডাইভারশন নিতে হচ্ছে আমাদেরকে রাস্তায় কাজ হচ্ছে বলে এত কঠিন অবস্থা এই ডাইভারশনে চক্করে পড়ে গোটা রায়গঞ্জ শহরটার ভেতরটা ঘোরা হয়ে গেল আমাদের এই দিক দিয়ে যেতে হবে বলছে দেখি সবাই তো এই দিক দিয়ে যাচ্ছে লোকাল লোকেরা চলো দেখা যাক আমার গাড়ির 5000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আর আজকে টোটাল 307 কিলোমিটার আমাদের চালানো হয়েছে এটা আমাদের রাইডের আজকে 4 নম্বর টোল গেট এখনও দেখাচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে আমাদের 3.5 ঘন্টা লাগবে 3 ঘন্টা 32 মিনিট 151 কিলোমিটার রাস্তা বাকি বাট টোলগেটটা ক্রস করে একটু চা খেতে হবে চা চা যাক এই একটা দোকান পেয়েছি এখানে একটু চায়ের ব্রেক নেবো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:10 পিছনে দেখতে পাচ্ছ রায়গঞ্জের টোলগেট জাস্ট বেরোলাম রায়গঞ্জের টোলগেটটা দাঁড়িয়ে চা খেলাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে শিলিগুড়ি এখান থেকে এখনও 150 কিলোমিটার তো হোপফুলি এখনও মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা মতন লাগবে বাট রাস্তার কন্ডিশন খুব ভালো চালিয়ে আরাম আছে দাঁড়ালে বেশি ঠান্ডা লাগছে গাড়ি চালালে সেরকম কিছু মনে হয় আমাদের টি ব্রেক কমপ্লিট রায়গঞ্জ টোলগেটের এখানে ঠিক করলাম যে কিষানগঞ্জ হয়েই ঢুকবো তার আগে একটা শর্টকাট আছে ওটা নেব না ওটা রাস্তাটা খুব একটা ভালো নয় কি বলবো কি লাগছে ও ভাই ও ভাই মানে লিটারেলি আমি আমার জীবনে কোনোদিন ইমাজিন করতে পারিনি যে আমি একটা টু হুইলার নিয়ে বর্তমান থেকে শিলিগুড়ি আসব দার্জিলিং যাব ইনফ্যাক্ট তো আমি আমার ডেস্টিনেশনে খুব কাছে চলে এসেছি 140 কিলোমিটার মতন বাকি আছে মাই গড 6-lane highway ও ভাই ভাই অসাধারণ লাগছে রোডটা ও হো হো আনবিলিভেবল লিটারেলি আনবিলিভেবল পূর্ণিয়া ক্রস করে কিষানগঞ্জের আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম কিষানগঞ্জ থেকে আর 25-26 কিলোমিটার দূর শিলিগুড়ি থেকে টোটাল মোটামুটি 126-130 কিলোমিটার দূরে আছি তো রাস্তায় পোঁকায় কি যন্ত্রণা বাপরে মানে দেখাচ্ছে একটা জিনিস দেখো দেখতে পাচ্ছ কি না জানি না গাড়ির হেডলাইটে এখানে পুরো মশা জমে আছে মশা পোকাতে ভর্তি আমার হেলমেটের ভাইজারটা দেখো হেলমেটের ভাইজারটা তো পোকায় ভর্তি এরকম কন্ডিশন বারবার করে ক্লিন করছি আর চালাচ্ছি মানে যাচ্ছে তাই অবস্থা কি বলবো মানে খুব ইরিটেটিং লাগছে আর কিছু করার নেই এখন টাইম মোটামুটি 7:30 বাজে তো হোপফুলি আর 1.5-2 ঘন্টার মধ্যে ঢুকে যাবো শিলিগুড়ি চলো জার্নি কন্টিনিউ করা যাক সুরজপুর টোল প্লাজা ক্রস করছি 5th টোল গেট অক্টোবর টু ডেজ রাইড টাইম হচ্ছে 7:55 কিলোমিটার কভার্ড হচ্ছে 358.4 শিলিগুড়ি থেকে এখন 66 কিলোমিটার দূরে টাইম হচ্ছে 9:41 এখানে একটু দাঁড়ালাম চাটা খেলাম এই আবার ডিম সে ইয়ে ডিম পাউন্ডি খেলো আমি যা চিপস আর চা খেয়ে নিলাম তো হালকা রেস্ট হয়ে যাচ্ছে এরপর ডাইরেক্ট ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি এখন আমার হোটেলও দেখছি অনলাইন দেখা যাক সেরকম ভালো হোটেল পেলে এখন বুক করে নেবো কথা বলে নেবো যে যেটি লেট হবে আজকে লাস্ট টি ব্রেক শেষ টাইম হচ্ছে 10:03 লাস্ট তেলবর থেকে 221.8 কিলোমিটার চলে এসেছি আর শিলিগুড়ি যেতে এখনও 64 কিলোমিটার 1 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি দু একটা হোটেলে কথা হলো ওরা বললো অ্যাভেলেবেল আছে রুম দেখা যাক যেতে যেতে দেখতে দেখতে যাব যেখানে সুটেবেল হবে কাছে পাবো নিয়ে নেবো